গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও জাস্ট ফাটাফাটি আছি। আর আমার ব্লগটা আমি সকালেই আমার ঠাকুর ঘর থেকে স্টার্ট করছি, কারণ আজ গণেশ পুজো। দেখো, আমি আজকে ঠাকুরকে মোদক দিয়ে গণেশ পুজো করব সুন্দরভাবে। রাহুল করবে, আমি জোগাড় করে দিয়েছি। দেখো কি সুন্দর লাগবে ঠাকুরকে দেখতে। আর ফ্রেন্ড, কাল সরস্বতী পুজো, তাই ঠাকুরের বাসনও আমি ধুয়ে রেখেছি সকালে। এবার চললাম আমি সরস্বতী পুজোর দিন, তারপরের দিন সিজানো, তাই সরস্বতী পুজোর দিন আমাদের রান্না, তাই তার সবজি বাজার করতে। দেখো আমি সবজি বাজার যাচ্ছি, সবজিতে কী কী নিয়ে আসি তোমরা দেখো। সবজি বাজার থেকে ফিরে এলাম, এবার আমি সবজিগুলো ধুতে হবে, সেই আমি এবারে সবজি ধুতে স্টার্ট করেছি, কারণ সবজি ধোয়াটা ইম্পর্ট্যান্ট, তাই সবজি ধুয়েই আমি রাখি, তাই সবজিগুলো আমি ধুয়ে নিই। সবজি ধোয়া হয়ে গেল, এবার আমার রান্না দিদি এসে গেছে, এবার রান্না দিদি জোগাড় করতে হবে। আমি ওকে বললাম সবজিগুলো একটু নিয়ে যাও,
দিয়ে বারান্দায় শুকাতে দাও, তারপর আমি প্যাকেটে ভরে ভরে রাখবো, তুমি আপাতত নিয়ে যাও। আমি এবার রেডি হয়ে গেছি, আমি এবার ঠাকুর আনতে যাবো, সরস্বতী ঠাকুরটা নিয়ে আসি, অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার আমি ঠাকুরটা নিয়ে আসি, কারণ অনেক লেট হয়ে যাবে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে, তো ঠাকুরটা আমি নিয়ে আসি। চাই ঘাট ছকছক লালোতে ঝলমল করছে একদম, কি দারুণ লাগছে, আর প্যান্ডেলগুলো তো দারুণ দারুণ হয়েছে, আর তেমনি রাস্তায় ভিড় আজকে বাজারে, তোমরা দেখো কি ভিড়। তাহলে দেখলেই ফ্রেন্ডস, ঠাকুর ঘর ঢুকে গেল, এই যে আমি ফল ফুল সব এনে নিয়েছি, এগুলো রেখে নিলাম, এবার আমি আর ব্লগটাকে বড় করছি না, এখান থেকে আবার কাল শুরু হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সরস্বতী পুজো খুব খুব ভালো করে কাটাও।